হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি আমার চ্যানেল জি সারওয়ার, যেখানে আমি হিন্দি ভাষায় ভিডিও বানাই, কিন্তু আজকে ভিডিওটা আমি বাংলায় বানাচ্ছি। কারণ আমি আজকে দেখব যে কীভাবে আমরা বাংলা সিনেমা খুব তাড়াতাড়ি খুব সহজে ডাউনলোড করতে পারবো। তো আমাদের বাংলা সিনেমা ডাউনলোড করা বা বাংলা সিনেমা মানে বাংলা ওয়েব সিরিজ ডাউনলোড করাটা নিয়ে একটু মানে অসুবিধায় পড়ে থাকি। কারণ বাংলা যেসব ওয়েব সিরিজ বা সিনেমা আছে সেগুলো ডাউনলোড করতে একটু অসুবিধা হয়, কিন্তু এরপর থেকে আর হবে না বন্ধুরা। আজকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা বাংলা সিনেমা ডাউনলোড করবে। এরপরে যে ভিডিওটা আসবে ওখানে আমি দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে ওয়েব সিরিজ বাংলা ডাউনলোড করবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো ভিডিও শুরু করা যাক। তো যদি বাংলা সিনেমা ডাউনলোড করার জন্য যে ওয়েবসাইটটা আমি দেবো তোমরা নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো এর জন্য আমি এখানে IDM প্লাস ব্যবহার করছি। তোমরা যে কোনো ব্রাউজার ক্রোম বা UC ব্রাউজার ব্যবহার করতে পারো, তো আমি এক্ষেত্রে IDM ব্যবহার করছি। ঠিক আছে, IDM এ যাওয়ার পর মানে যে কোনো ব্রাউজারে যাওয়ার পর তোমরা প্রথমে কী করবে, যে প্রথমে তোমরা গুগলে যাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা গুগলে যাবে। তো আমি গুগলে চলে গেলাম, নতুন একটা পেজ নিয়ে নিলাম, যে লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দেবো ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম। তারপরে আমি সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর সার্চ হচ্ছে। তো গাই বন্ধুরা, দেখতে পাচ্ছ সার্চ হয়ে গেছে। তো এবার নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বেঙ্গালি মুভিজ 9kmovies.club। ঠিক আছে বন্ধুরা, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে তোমরা যে কোনো বাংলা মুভি ডাউনলোড করতে পারবে খুবই সহজে। এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিডন্যাপ সিনেমাটা, তারপরে আই লাভ ইউ, তারপরে গার্লফ্রেন্ড, জামাই, এখানে যে কোনো বাংলা সিনেমা খুব সহজেই পাওয়া যায় এবং প্রচুর হাই কোয়ালিটিতে। বুঝতে পারলে বন্ধুরা, 720, তারপরে 480। তো আমরা দেখিয়ে দেবো কীভাবে তোমরা এখান থেকে যে কোনো একটা সিনেমা ডাউনলোড করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো মানে আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা সিনেমা, কিডন্যাপ, দেবের যে কিডন্যাপ সিনেমাটা বেরিয়েছিল সে সিনেমাটা কীভাবে ডাউনলোড করবে সেটা দেখিয়ে দিচ্ছি। যে কোনো সিনেমা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে যে কোনো একটা সিনেমা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি সার্চ করতে চাও এখানে এসে, তো এখানে গিয়ে সার্চও করতে পারবে কোনো সিনেমা যদি তোমরা চাও। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এই দেবের যে কিডন্যাপ সিনেমাটা সেভাবে কীভাবে তোমরা ডাউনলোড করবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো শুরু করা যাক। তো কিডন্যাপ সিনেমা ডাউনলোড করার জন্য আমি কিডন্যাপ সিনেমায় ক্লিক করলাম। তারপরে কিছুটা এরকম ইন্টারফেস আসলো। স্ক্রিনশট তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কোয়ালিটিটা কীরকম পাবে। ঠিক আছে, তারপরে ওয়াচ অনলাইন মুভিজ যদি তোমরা দেখতে চাও মানে অনলাইনে তোমরা এখান থেকে দেখতে পারো, এই যে ওয়াচ অনলাইন এখান থেকে। তারপরে যদি তোমরা চাও কি আমরা ডাউনলোড করবো, তো এখানে অনেকটা সার্ভার আছে। তো আমি প্রথম সার্ভারটা ইউজ করছি এখনকার জন্য, তো সিঙ্গল ডাউনলোড। তো এখানে যে সার্ভারটা আছে আমি ওখানে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর আবার আমরা আমাদের অ্যাড চলে আসবে। তো অ্যাডটা কাটার জন্য আমরা পিছিয়ে যাবো, আবার চলে আসবো আমরা সেই লিঙ্কে। তো অ্যাড প্রচুর আসবে, অ্যাড থেকে সাবধান থাকবে, মানে অ্যাডকে বারবার কাটতে হবে। তো আবার আমি ওই সিঙ্গল ডাউনলোডে ক্লিক করলাম। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছ আবার মানে লিঙ্ক হারিয়ে গেল, তো ওই পেজ নট অ্যাভেলেবল। তার জন্য আমি একটা বুদ্ধি করছি, আমি এখানে VPN ইউজ করছি। VPN ইউজ করলে খুব সহজে কাজটা হয়ে যায়। ঠিক আছে, তো মানে আমি এখানে গিয়ে VPN ইউজ করছি। তো আমি যে কোনো একটা VPN ইউজ করলাম, তোমরা যে কোনো VPN ইউজ করতে পারো এখানে। তো আমি ওই VPNটা ইউজ করলাম। ঠিক আছে, আমি ওই VPNটা ইউজ করার পর আবার আমি ওই সার্ভারে ক্লিক করছি, ওই লিঙ্ক, যে লিঙ্কটা আমি ক্লিক করেছিলাম। তো দেখতে পাচ্ছ আবার মানে অ্যাবাউট ব্ল্যাঙ্ক, তো কিছু তো আসলো, আবার অ্যাড চলে এসছে। ঠিক আছে, অ্যাডটাকে আবার কাটলাম। অ্যাডটাকে আবার কাটার পর আবার ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ কিছুটা এরকম ইন্টারফেস আসছে, মানে এই যে দেখতে পাচ্ছ গাইস বন্ধুরা, যে চলে এসছে মানে লিঙ্কের অপশন। ঠিক আছে, আবার তোমাকে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই লিঙ্কটা ক্লিক করার পর আবার ভিতরে কিছু লিঙ্ক দেবে। ঠিক আছে, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করার পর আবার একটা পেজ খুলবে। তো পেজ খোলার পর আবার দেখতে পাচ্ছ তোমরা, তো আবার তোমাদের কাছে অ্যাড আসতে পারে, তো অ্যাডটা আমাদের কাটতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ নিচে অনেকটা লিঙ্ক আছে, তোমরা এখান থেকে যে কোনো লিঙ্কের দিয়ে তোমরা মানে সিনেমাটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা। তো আমি এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মেগা অ্যাপ যে আছে না, মেগা অ্যাপ এখানে তোমরা ব্যবহার করতে পারো। তো আমি এখানে মেগা অ্যাপে ক্লিক করলাম। তো মেগা অ্যাপে ক্লিক করার পর মানে কি ইন্টারফেস আসছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন কিছু তো আসছে না, আবার মনে হয় অ্যাড দিয়েছে। অ্যাড থেকে প্রচুর সাবধান বন্ধুরা, অ্যাড প্রচুর দেয় এখানে। ঠিক আছে, অ্যাড থেকে মানে সিনেমা নট করলে অ্যাড আসবেই তোমরা জানোই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মেগা অ্যাপ চলে এসছে। এবার মেগা অ্যাপ থেকে আমরা ডাউনলোড করবো সিনেমাটা। সাইজ কিন্তু 900 MB। ঠিক আছে, 900 MB মানে ও নো,
সিনেমাটা সাইজ কিন্তু 900 MB, ঠিক আছে বন্ধুরা। তো এবার দেখতে পাচ্ছি এখানে ডাউনলোডের অপশান চলে এসছে। আমি এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি তো কিছুটা ইন্টারফেস এরকম যে ডাউনলোড হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, ফাইলটা রেডি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ যে এখন হয়নি, কাজ চলছে, নেট স্পিডের উপর ডিপেন্ড করছে। তো এটা কিন্তু অ্যাড চলে এসছে বন্ধুরা, আবার তোমার পিছিয়ে চলে যাবে, আবার ডাউনলোডে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ডাউনলোডের যে অপশানটা ওখানে চলে এসেছে। আমি এখানে যদি ওয়াইফাই বাদ দিয়ে স্টার্টে ক্লিক করি তো আমি তোমাদের রিটার্ন উইথ আইডিএম প্লাসের যদি নিয়ে যেয়ে দেখাই, তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে সিনেমাটা ওটা ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। তো এভাবে তোমরা ডাউনলোড করতে পারবে এখান থেকে খুব সহজে, ক্রোম ব্রাউজার বা ইউসি ব্রাউজার দুটোর মধ্যে দিয়ে। তো দেখতে পাচ্ছ স্পিডও প্রচুর, 3 MB/s। এখন আমি করবো না, রাতে আমার পাবজি খেলতে হবে, নেট নেই আমার কাছে। তো এভাবে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা তো বন্ধুরা মানে ভিডিও এটুকুই ছিল, যদি ভিডিও ভালো লাগে তাহলে তো প্লিজ লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, তোমাদের সাহায্য খুব দরকার। আর এটুকুই, বাকি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।